তো বন্ধুরা, প্রাইমারি টেট ইন্টারভিউ কল লেটারের জন্য ইমেল আসা শুরু হয়ে গেছে এবং তার সাথে এসএমএসও আসছে। তো তোমরা দেখতে পাবে যে অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে wbp.org কিংবা আদার্স যে অফিসিয়াল ওয়েবসাইটগুলো আছে, তো সেখানে কোনো রকম কোনো আপডেট নেই এটার ব্যাপারে। তো তার মানে এটাই বোঝা যাচ্ছে শুধুমাত্র ইমেলের দ্বারাই এটা তোমাদেরকে জানানো হচ্ছে। তো অনেকেরই মনে প্রশ্ন, ইমেল আসছে না কিংবা এসএমএস আসছে না, তো সেই নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। পুরো ভিডিওটা দেখতে থাকো। তো সবথেকে প্রথমে তোমরা যেটা করবে, তোমাদের যে জিমেল অ্যাপ্লিকেশান আছে, তো আমরা আমি মেনে চলছি তোমরা জিমেলেরই কোনো অ্যাড্রেস দিয়েছো, তো সেক্ষেত্রে কীভাবে তোমরা চেক করবে। তো মেল চেক করাটাও একটা ব্যাপার, অনেকেরই মেল এসেছে কিন্তু তারা ঠিকমতো দেখতে পাচ্ছে না, কারণ তারা ঠিকমতো চেক করতে জানে না। তো সে কারণে তোমরা জিমেল অ্যাপ্লিকেশানটা ওপেন করবে। তো এইরকম একটা তোমাদের মেন পেজে এরকম একটা আসবে। তো এটা হচ্ছে প্রাইমারি ট্যাব। তো তোমরা এই থ্রি লাইন কিংবা থ্রি ডট যেটাই বলবে, তো সেখানে যাবে। তো সেখানে যাওয়ার পর তোমরা এখানে দেখো প্রমোশন বলে একটা ট্যাব আছে, এই প্রমোশন ট্যাবে যাবে। প্রমোশন ট্যাব যাওয়ার মাত্রই তোমরা দেখতে পাবে যে এখানে একটা ডু নট রিপ্লাই বলে একটা হেডিং দেওয়া আছে এবং তার সাথে সাথে ভেনুটা এখানে চলে এসেছে। তো এইভাবে তোমরা কিন্তু চেক করতে হবে। বাই ডিফল্ট তোমরা যদি প্রাইমারি ট্যাবে যাও, তো সেখানে কোনো রকম কোনো কিছু তোমরা পাবে না। আর নোটিফিকেশান প্রমোশনাল ট্যাবের ক্ষেত্রে তোমরা যদি অ্যাপটাকে ক্লোজ করে দাও, এরকম জায়গায় কোনো রকম নোটিফিকেশান কিন্তু আসে না প্রমোশনে। তো সেক্ষেত্রে তোমাদেরকে জিমেল অ্যাপ খোলার পর এখানে প্রমোশন ট্যাবের মধ্যে যেয়ে সেটা দেখতে হবে। তো এইভাবে কিন্তু চেক করতে হবে। তো তোমরা দেখতে পাবে যে এটা আমার মেলটা এসেছে। তো সেক্ষেত্রে আমি সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। তো এইভাবে তোমরা মেলটা চেক করে দেবে। তোমরা এই ভিডিওটি সবাইকে শেয়ার করে দাও যারা ইন্টারভিউর জন্য তৈরি আছো আগের থেকে, এবং যাদের মেল এখনও আসতে সমস্যা হচ্ছে কিংবা দেখতে পাচ্ছে না, তো সেই কারণে এইভাবে তোমরা দেখতে পাবে। আর ডিস্ট্রিক্ট এখানে সব কিছু লেখা আছে, তোমরা এইটার একটা প্রিন্ট আউট নিয়ে নেবে। তো প্রিন্ট আউট কীভাবে নেবে সেটাও একটা ব্যাপার আছে। প্রিন্ট আউট নেওয়ার জন্য এই মেলটারই তিনটি ডটের মধ্যে যাবে এবং এখানে দেখবে যে প্রিন্ট বলে একটা অপশান আছে। এই প্রিন্ট অপশান টেপার পরেই তোমরা সেভ অ্যাজ পিডিএফ বলে একটা অপশান থাকবে, তো সেখান থেকে পিডিএফটা সেভ করে নেবে এবং সেটা প্রিন্ট আউট করে নেবে। অথবা যদি কারোর প্রিন্টার আছে, ডিরেক্টলি প্রিন্টারের সাথে লাগিয়ে করা যেতে পারে। তো তোমরা ইন্টারভিউটা ভালো করে দাও। বেস্ট অফ লাক সবাইকে। আর এই ভিডিওতে এই পর্যন্তই। পরের ভিডিও নিয়ে আমি আবার আসছি, আর নতুন নতুন এডুকেশনাল আপডেটস এবং খবর পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করে দাও। ধন্যবাদ দেখার জন্য।